প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি তোমাদের যে ম্যাথামেটিক্সের বিভিন্ন স্কুলের সেকেন্ড টার্মের প্রশ্নপত্র দিচ্ছিলাম, সেই প্রশ্নপত্রে আজকে সেট ফোর নিয়ে হাজির হয়েছি। তো যারা এর আগে তিনটে সেট দেখোনি, পরপর আমি সব ভিডিওগুলো উপরে আপলোড করে রেখেছি, আই বাটনে দিয়ে রেখেছি, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা তোমরা এন্ড স্ক্রিন থেকেও পেয়ে যাবে বা প্লে লিস্ট থেকেও পেয়ে যাবে, সেখান থেকে সেট থ্রি অবধি দেখে নাও। আর এই সেট ফোর দিচ্ছি, যারা এই সেট ফোর অবধি পুরোটা প্র্যাকটিস করে যাবে, চল্লিশের মধ্যে তুমি ধরে নাও 35 থেকে কিন্তু 37 বা 40 কিন্তু তোমরা ডিরেক্টলি কমন পেয়ে যেতে পারো এই চারটে সেট থেকে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট স্কুলের কিন্তু প্রশ্ন, তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্কুলের নামটা, ঠিক আছে? তো যাই হোক, দেখো এটা হচ্ছে সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন ম্যাথামেটিক্স। তোমাদের ফুল মার্ক্স থাকবে কত? 40, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তো এখানে এই স্কুলের যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে আমরা পরপর দেখে নেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা দেখো, এখানে এক দাগে দেওয়া আছে কি, এমসিকিউ দেওয়া আছে সাতখানা। কোনো যৌথ ব্যবসায় তিন বন্ধুর মূলধন যথাক্রমে 200 টাকা, 150 টাকা এবং 250 টাকা, একই সময় পরে তাদের লভ্যাংশের অনুপাত হবে কত? এ নম্বর অপশানে দেওয়া আছে 5:3:4, তারপর বি নম্বর অপশানে দেওয়া আছে 4:3:5, সি নম্বর দেওয়া আছে 3:5:4, ডি নম্বর অপশান দেওয়া আছে 5:4:3। তারপর দেখো দুয়েটাতে দেওয়া আছে x²-3x+k=10, সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান a হবে -2, b হবে -8, c হবে 8, d হবে 12। তারপরে তিনেরটা দেখো, তিনেরটাতে বলা হচ্ছে x আলফা y এবং y=8, যখন x=2 এবং y=16 হলে x এর মান কত হবে? অপশন নম্বর এতে দেওয়া আছে 2, বিতে দেওয়া আছে 4, সিতে দেওয়া আছে 6, ডিতে দেওয়া আছে 8। এর পরবর্তী দেখো, 4 নম্বর অপশানে কী দেওয়া আছে, অ্যাঙ্গেল ABC এর AB এবং AC বাহুর উপর D ও E বিন্দু এমনভাবে অবস্থিত যে DE BC এবং AD:DB=3:1, যদি EA=3.3 সেমি হয় তাহলে AC এর দৈর্ঘ্য, এ নম্বর অপশানে দেওয়া আছে 1:1.1 সেমি, বি নম্বর অপশানে দেওয়া আছে 4 সেমি, সি নম্বর অপশানে দেওয়া আছে 4.4 সেমি, ডি নম্বর অপশানে দেওয়া আছে 5.5 সেমি। এরপরে দেখো 5 নম্বরে কী দেওয়া আছে, দুটি বৃত্ত স্পর্শ পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ, এবি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, অ্যাঙ্গেল ACB এর পরিমাপ কী হবে? অপশন নম্বর এতে দেওয়া আছে 60, বিতে দেওয়া আছে 45, সিতে দেওয়া আছে 30 ডিগ্রি, আর ডিতে দেওয়া আছে 90 ডিগ্রি। তারপর দেখো 6 নম্বর প্রশ্নে কী দেওয়া আছে, দুটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? অপশন নম্বর এতে দেওয়া আছে 1:5, বিতে দেওয়া আছে 5:4, সিতে দেওয়া আছে 25:16, আর ডিতে দেওয়া আছে 25:64। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো বন্ধুরা একবার একটু দেখে নাও। 7 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত, অপশন নম্বর এতে দেওয়া আছে 64:27, বিতে দেওয়া আছে 4:3, সিতে দেওয়া আছে 27:64, আর ডিতে দেওয়া আছে 3:4। এরপর দেখো 2 নম্বর যে প্রশ্নটা সেটা কী দেওয়া আছে, 2 এর 1 দেওয়া আছে, একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 এবং গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লেখো, দ্বিঘাত সমীকরণটি লেখো। 2-এরটাতে কী বলা হচ্ছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি ও 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি, বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় করো। তারপর দেখো 3 নম্বর, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 5 ঘন 1 সেমি, ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল a, বর্গ একক, তারপর দেখো এবং উচ্চতা h, এবং উচ্চতা h একক হলে h/v, এর মান নির্ণয় করো, ঠিক আছে? এর মান নির্ণয় করো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো বন্ধুরা পরপর দেখে নাও। 4-টাতে দেওয়া আছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলের ক্ষেত্রফলের সংখ্যা সমান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য লেখো। 3-এর 1-এ দেওয়া আছে কি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন,
পাঁচ মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন তা নির্ণয় করো। দুইয়ে কি বলা হচ্ছে, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভে 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে তা নির্ণয় করো। এর পরবর্তী দেখো, চার দাগে কি বলা হচ্ছে, অনে দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরের প্রশ্ন, এই x² + bx + c = 0 সমীকরণটির একটি বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাও যে 2b² - 2b² = 9ac। দুইয়েরটা কি দেওয়া আছে, a² + b² α ab হলে প্রমাণ করো যে a + b α a - b। তারপরে 5 দাগে দেখো কি দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রমাণ করো কোনো বৃত্তের স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। দুইয়ে কি বলা হচ্ছে, প্রমাণ করো একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দুর থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে লম্বের দুপাশে যে ত্রিভুজ উৎপন্ন হয় তারা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ এবং পরস্পর সদৃশ। তারপর দেখো 6-এর দাগে কি বলা হচ্ছে, 1 নম্বরে দেওয়া আছে, ABC একটি ত্রিভুজ অঙ্কন করো যার BC = 7 সেমি, AB = 5 সেমি এবং AC = 6 সেমি। ABC ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। 6-এর 2-এরটা দেখো, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য 9 সেমি এবং 7 সেমি, তাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি, ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করো, কেবলমাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে। তারপর দেখো 7 দাগে কি বলা হচ্ছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, প্রমাণ করো যে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক। তারপর দেখো 8 দাগে এখানে কি বলা হচ্ছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 8-এর এতে বলা হচ্ছে, অর্ধগোলকাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2/3, 2/7 বর্গ সেমি পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে 2 নম্বরের যে 8-এর প্রশ্নটা দেওয়া আছে এখানে, সেটা হচ্ছে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করো। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র, তো এটা ছিল সেট 3। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।